বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়া ডেলিভার। আমার কাছে দূরের সকল বন্ধুরা আমার অনেক 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 ভালোবাসা নিও, আর বড়রা আমার প্রণাম নিও। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা অনেক 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 ভালো আছো। দেখো, এখন বাজে 5:30, সকাল 5:30, আর আমি এই মর্নিংয়ে উঠে তোমাদেরকে আগেই আমার এই পুকুর পাড়, আর সকালে মর্নিংয়ের আকাশটা দেখো কীরকম অন্ধকার হয়ে রয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরপরে যাব আমি, ঘর দুয়ার গোছাবো, ঘর মোছা মুছি, রান্না করা অনেক কিছুই আছে। আজকে জানি না আমি কতটা তোমাদের সাথে কিভাবে শেয়ার করতে পারবো, কারণ আজকে আমার একটু বেরোতে হবে শায়নের জন্য, তো সব কিছুই আমি বল। হাই বন্ধুরা, তো দেখো আমি মর্নিংয়ের পর তোমাদের সেই মর্নিংয়ে আমি দেখিয়েছিলাম, তারপরে আর আমি আসতেও পারিনি, ভিডিও অন করতে পারিনি, মানে ক্যামেরা অন করতে পারিনি তোমাদের সামনে। তার কারণ হচ্ছে আমার বেরোতে হয়েছিল, তো তার আগে যেহেতু রান্নার একটা চাপ ছিল, তাড়াতাড়ি করে রান্না করে রেখে গেছিলাম। এখন কিন্তু ঘড়িতে প্রায় 2 বেজে গেছে, এসছি অনেক বেলা হয়ে গেছে, তারপরে এসে তাড়াতাড়ি করে গোল্ডিকে খাওয়ালাম, শায়নকেও স্নান টান, শায়নকে তো আর করানোর ব্যাপার নেই, মানে ওকে যতক্ষণ না স্নান করতে যেতে বলবো, মানে যতক্ষণ না আমি এসে বলবো ততক্ষণ যেরকম যা করছে করে যাবে, ওকে বলতে হবে তুই স্নান করতে যা, তারপরে গিয়ে স্নান করতে যাবে, তুই খেতে বস তারপরে গিয়ে খাবে, এরম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এসছি সকালে, এই কারণেই আমি ভিডিও আর অন করতে পারিনি ক্যামেরা। তো এখন আমি তাই তোমাদেরকে দেখাচ্ছি, আমি যাওয়ার সময় রান্নাটা করে রেখে গেছিলাম, আর বাড়িতে ফিরেছি কিছুক্ষণ আগে, এসে দেখো গোল্ডিকে খাওয়ানো হয়ে গেছে, আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি আরেকবার স্নান করবো, ঘেমে ছেমে একাকারই সকালে একবার স্নান করেই গেছিলাম। আর আমি গেছিলাম হচ্ছে শায়নের প্রজেক্টের বিভিন্ন রকম মলাটের ব্যাপার থাকে, আঁকার ব্যাপার থাকে, ওই সমস্ত ব্যাপারে একটু গেছিলাম, বেরিয়েছিলাম, মানে সেই গেছিলাম কলকাতা থেকে বলতে উল্টোডাঙায় গেছিলাম, ওখান থেকে শ্যামবাজারে গেছিলাম, তো সেখান থেকে সমস্ত কিছু কিনেছি, কিনে টিনে নিয়ে তারপরে বাড়িতে একটু দেখা করেছি, দেখা করে তারপর আবার এখানে চলে এসেছি। আর আজকে যেহেতু বাড়িতে শায়ন ছিল, এর জন্য গোল্ডি মোটামুটি ছিল শায়নের কাছে, কিন্তু একা রেখে যেতে আমার সত্যি ভীষণ ভয় করে। তো চলো দেখে নাও আমি কী কী রান্না করেছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ আজকে সকালবেলা সেই যে আমি পুকুর পাড়ে, মানে আমাদের বারান্দায় দাঁড়ালে যে পুকুরটা দেখা যায় ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর আর কিছু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো চলো, আর একদমই সিম্পল রান্না করেছি, আর কচু ভেবেছিলাম করব, করা হয়নি, চলো দেখে নাও কী কী করেছি, তার জন্য আমার ব্যাক ক্যামেরা করতে হবে, তো করে দেখিয়ে দিচ্ছি আমি কী কী করেছি। আর একটা ব্যাপার, আমার কিন্তু আজকে খুবই আনন্দের একটা দিন, কেন আমি সেটাও বলছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, চলো দেখতে থাকো। দেখো আজকে এই যে ডাইন মাছ হয়েছে সর্ষে বাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে, কালো জিরে দিয়ে সম্বার দিয়ে ঝোল করেছি, ঠিক আছে, এটাই করে রেখে গেছিলাম ঝটপট। আর এখানে কচু কেটেছিলাম কিন্তু করতে পারিনি, এটা আমি রাতে করে নেব, কারণ কাটাই হয়েছে, কারণ আমার তাড়া ছিল বলে আর হয়নি। এই যে গোল্ডিকে খাওয়ানো হয়ে গেছে, গোল্ডির খাবারটা রয়েছে, এবার গোল্ডিকে এটা সন্ধ্যের পরে খাইয়ে দেব। আর এখানে রয়েছে হচ্ছে এই যে আমার ভাতটা, ঠিক আছে, আমার ব্রাউন রাইসটা রয়েছে, আর এই যে দেখো শায়ন আর শায়নের বাবা খাবে এটা, আর তো বললামই এই যে আমার ব্রাউন রাইস, আর গোল্ডিকটা তো দেখালাম, আর এই যে বাতাবি লেবু বার করেছিলাম কাটবো বলে, আজকে জানি না হয়তো হবে না, এটা কালকেই কাটতে হবে, তো মাখবো এটা, এটা হয়তো আজকে হবে না, কারণ আজকে এত বেলা হয়ে গেছে যেহেতু হয়তো হবে না আজকে আর। তো চলো, আমার খুব আনন্দ, দেখেছো এই দেখো গোল্ডি কি করে গেল, খাটের অবস্থাটা দেখো কি বলবো বলো। আর আমার যে খুব 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 আনন্দ সেই ব্যাপারটা হচ্ছে, আমার যারা পুরনো বন্ধুরা, একদম মানে 1 বছর আগে যারা আমার বন্ধু ছিলে, তারা অনেকেই জানো আমি যখন অসুস্থ ছিলাম সেই টাইম দিয়েই আমার একটা নাক ছাবি ছিল, যেটা আমার খুবই প্রিয়, আমি ভিডিওর প্রথম প্রথম আমার ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানো আমার ওই নাক ছাবিটা পরে আমি মানে পরে থাকতাম সব সময়, তো ওটা আমার ভীষণ 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 প্রিয় একটা নাক ছাবি ছিল, তো যেটা আমার হারিয়ে গেছিল, যেহেতু খুবই হয়তো অনেকের কাছে এটা সামান্য কিছু কিন্তু আমার কাছে অনেক 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 বড় একটা জিনিস, এটা আমার খুব শখের এক সময় ছিল, তো ওটা গোল্ডি মানে এমন আদর করার চোটে ওটা হারিয়ে গেছিল, ওইটা নিয়ে আমি
একদম ভিডিও করেছিলাম কিভাবে হারিয়েছিল, কিভাবে মানে এসে আমাকে গোল্ডি আদর করলো, তারপরে কিভাবে হারালো নাচ্ছেবিটা, তো সমস্ত ভিডিওটাই আমার আছে। কেউ যদি দেখতে চাও দেখে নিতে পারো, এক বছর আগের ঘটনা এটা। তো তারপরে দেখো এই নাচ্ছেবিটা আজকে আবার আমার হাজবেন্ড বানিয়ে এনেছে। তো এই যে এইটা, এটা আমার একদম ভীষণ প্রিয় একটা নাকচাবি, ভীষণ একই সেম একই নাকচাবি। আবার ও বলেছিল তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আবার করে দেব। তো এই যে আবার করে নিয়ে এসছে। তো নাকচাবিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এই সেমই ছিল, ওটাও আমার এরকমই পছন্দের একটা, খুব পছন্দের। দেখো গোল্ডি চলে এসছে, ঠিক আছে, মানে ও আবার খেয়ে নেবে এটা, মানে এরকম ব্যাপার। তো দেখো নাকচাবিটা কিরকম হয়েছে জানিও, ঠিক আছে বন্ধুরা, কিরকম হয়েছে জানিও। এটা আমার সত্যি খুব প্রিয় একটা জিনিস, তো এটাকে আবার আমি পরবো, আমার সত্যি খুব খুব ভালো লাগছে, আমার খুব 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 দেখালাম এই তো আনন্দটা কেন। তো দেখো নাকটা খালি, অনেকদিন ধরেই নাকের পড়ছিলাম না, তো আমার এই নাকছাবিটা এসছে, আমার ভীষণ ভীষণ আনন্দ। তো দেখো আজকে এত সারা দিন রোদে সকাল থেকে, এখন একটুখানি গাটা ধুয়ে গায়ে জল ঢেলে স্নান টান করে আসি। আর সায়নের বাবা আবার দুজন মিলেই বেরিয়েছে, ওরা গেছে নাগের বাজার, সায়নের জন্য একটা ঘড়ি আনবে ওর বাবা। তো কেন ঘড়ি আনবে ওগুলো পরের ভিডিওতে অন্য সময় আমি বলবো, সমস্ত কিছুই জানাবো তোমাদের। তো তোমরাই তো আছো আমার জানানোর জন্য, আর তো কেউ নেই, তো তোমাদের অবশ্যই জানাবো আমি। তো তার আগে আমি স্নান ধ্যান করে আসি, এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো, আর নাকেরটা পরবো, দেখবো কেমন লাগছে। তো চলো স্নানটা আরেকবার করে নিই, ভীষণ গরম লাগছে, তো আবার তোমাদের কাছে ফিরে আসবো। তো ততক্ষণের জন্য আমার বন্ধুরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম এই যে আবার এই পুকুর ধারের সামনে। তোমরা দেখেছো এখন বৃষ্টি পড়ছে, কি দারুণ লাগছে। আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি, অনেক ঝড়ের সময় বৃষ্টির সময় দারুণ লাগে, অসাধারণ লাগে, মানে কি বলবো। এমনিতেই তো আমার বৃষ্টি ভীষণ 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 প্রিয়, তার মধ্যে এত সুন্দর হাওয়া, একটা ঠান্ডা ওয়েদার, ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা করে দিল, কত ভালো লাগছে। ভয় ভয় মন ফেলছে ফেলে আসা রাস্তাতে, ভিজে ভিজে কেন চোখ জোড়া, ভুলিয়ে দে ভুলিয়ে দে কথা দিলাম ওকে একলা না রাখার, হব ছায়াদের মতো সঙ্গী আমি তোর মতো, আমি একটা বন্ধু চাই তুই চাইলে না মামুরা। তো দেখো বন্ধুরা দেখালামই তো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর ওয়েদার, আমি ঘুমিয়ে মানে শুয়েই পড়েছি। আর শোয়ার আগে ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে, কারণ ভিডিও এন্ড না করলে আজকে ভিডিও ছাড়া যাবে না, তাই আমি ভিডিওটা এন্ড করলাম। আর এইদিকে সায়ন ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, শুয়ে আছে, ও শুয়ে আছে। আর এই যে নাকেরটা আমি পড়েছি, চারদিক অন্ধকার হয়ে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে, তো লাইটটা অফ করে শুয়ে পড়বো। এই যে গোল্ডিও চলে এসছে, আরে বাবা গোল্ডি চুলে লাগছে, চা দেখো চুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোল্ডি, দেখো গোল্ডিও চলে এলো আমার কাছে শোয়ার জন্য। তো গোল্ডি এবার শুয়ে পড়বে, আমিও একটু শুয়ে নিই। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকে তো সেরকম কিছু ব্লগ কিছুই দেখাতে পারলাম না, তোমাদের সাথে একটু কথাই বললাম। আর এই যে নাকেরটা পড়েছি, আর চলো আসার জন্য টাটা।
গোল্ডি এখন আদর খাচ্ছে, আদর খাচ্ছে। তো চলো আজকের জন্য টাটা আবার। আমার কবি বলে গেলাম তো, হ্যাঁ।